হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো নেই একদমই, আমার শরীর ভীষণ খারাপ, আমাকে দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না। তো আমি দেখো ছাদে এসে বসে আছি, হালকা হালকা রোদ, কথা বলতে ইচ্ছে করছে না আমার। দেখো আমি দুপুরবেলা ভাত নিয়ে এসেছি খাবো, এই যে পেঁপে পেঁপে আলুর তরকারি, আর খেতে ইচ্ছে করছে না একদম। বেগুন খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তো বেগুন ভাজা করে নিয়ে এসেছি, দেখো একটা তেঁতুল, ওই যে তেঁতুল নিয়ে এসেছি, একটা লঙ্কা নিয়ে এসেছি কটা। তো দেখি কত দূর খেতে পারি। শুধু আমার মাথা ব্যথা, কতদিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না ছেলেকে, ছেলের দাঁতে যন্ত্রণা, দাঁত তুলে নিয়ে আসলাম দেখলে। তারপরে আবার সেই আরও অনেক দাঁতে ওর পোকা আছে, তো সেই দাঁতগুলো ওর খুব যন্ত্রণা করে বলে নিয়ে গেছিলাম, তো সেখান থেকে পুটিং করে দিয়েছে। এখনও হালকা হালকা যন্ত্রণা করছে একটা দাঁতে ওর। তার মধ্যে আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি কথা আমার ইচ্ছে করছে না কথা বলতে একদম। তো এই আমার শরীরটা খারাপ কি বলো তো, এই মাথার পেছন থেকে আমার ব্যথা ওঠে, ঘাড়ের পেছন থেকে পুরো মাথা ব্যথা হয়ে যায় আমার, পাগলের মতো হয়ে যাই আমি। তো তখন আমার কিচ্ছু ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, কাজকর্ম করতে ইচ্ছে করে না। তো কালকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে বলছে আমার নাকি হাই প্রেশার খুব। তো হাই প্রেশার থেকে এরকম মাথা টাথা ব্যথা হয়, তো ওষুধ দিয়েছে খাবো। আবার আজকে দেখি ওর বাবা বললো যে একটু যাও মাপিয়ে আসো, দেখি বিকেলে কী করে, যদি পাঠায় তো যাব অন্য ডাক্তারের কাছে, একটু মেপে আসবো। অনেক নাকি হাই প্রেশার আমার। তার মধ্যে কদিন আগে আমার একটা অপারেশন হয়েছিল, তো সেখানে টেস্ট করাছিলাম, সেখানে বলছে সুগার রেড লেভেলে। তো সেখান থেকে আমি ভাতটা তো খুব একটা খাই না, খাওয়ার আগে আমার ভয় হয় যে যদি সুগারটা বেড়ে যায়, তো জানি না কি হবে আমার, খুব কষ্ট হয়। তো চিৎকার চেঁচেমেচি করি বলেই এরকম হয়, মানে আগে করি, খুব চিৎকার করি, রেগে যাই, খানিক দিন পরেই, খানিক সময় পরে, মানে খানিকটা দিন চলে যায়, মানে কয়েকটা দিন পরেই আমার এরকম হয়, খুব মাথাটাতে ব্যথা হয়, আর আমার কিচ্ছু ভালো লাগে না। তোমাদের কি বলবো, এই দুদিন আমি বিছানা তুলতে পারিনি, মানে সে রাতে ঘুমিয়েছি সারাদিন সেই বিছানা ছিল, পরের দিন রাতেও সেই বিছানার মধ্যে আমরা সবাই ঘুমিয়েছি। তো আজকে সমস্ত কাজ তোমাদের দাদাই করে দিয়ে গেছে, তো এখন বাড়ি নেই, আমি একা বাড়ি, শ্বশুরও কাজে চলে গেছে, রান্নাও করতে পারিনি ঠিকঠাক, সকালবেলা কোনো রকম রান্না করে দিয়েছি। ছেলে পাশের বাড়ি খেলা করছে, এখনও খাওয়াতে পারিনি দুপুরে, তো আমি বাড়িতে একাই, কখন কি করব জানি না, ছেলে একা খেতে পারে না, স্কুল থেকে খেয়ে এসছে আর এখনও পর্যন্ত খাইনি, আমার একটুও ভালো লাগছে না শরীর। তো আমি দেখি খেতে পারি না কি খেয়ে একটু ওষুধ খাবো, আর হোমিওপ্যাথি ওষুধ এনেছি, তো খেতে হবে, তা নাহলে ভালো হতে পারবো না। প্রেশারের ওষুধ দিয়েছে ট্যাবলেট, সেটা এলোপাতি দিয়েছে, আর অন্য ওষুধে মাথা ব্যথাটা তো বললাম, বলছে উনি প্রেশার থেকেই হচ্ছে, তবু ওনার কী কোর্স উনি দিয়েছে দেখি খেয়ে। তো আবার পরে কথা বলবো, আমি ভাত খেয়ে নিই, তোমরা সবাই দেখো, আর ফোনেও পয়সা নেই আমার, যে পয়সা নেই যেহেতু, রিচার্জ নেই, নেট ব্যালেন্সও নেই, কারো ভিডিও আমি দেখতে পাচ্ছি না, আমার ভিডিও আমি ঠিকঠাক ছাড়তে পাচ্ছি না, তার মধ্যে শরীর খারাপ, শর্ট ভিডিও ছাড়তে পাচ্ছি না আর লং ভিডিও ছাড়তে পাচ্ছি না, শরীর খারাপ যেহেতু আমি কথাও বলতে পাচ্ছি না ঠিকঠাক, ভিডিও করতে পাচ্ছি না। তো এই ভিডিওটা দেখো সবাই, অনুরোধ রইল, সবাই ভালো থেকো বন্ধুরা। জানি না আমি বাঁচবো না কি করব, আমার খুব কষ্ট, এদিকে ইউরিক অ্যাসিড, এদিকে সুগার রেড লেভেলে, এদিকে প্রেশার বেড়ে যাচ্ছে, কি হবে আমি বুঝতেই পাচ্ছি না। তো আমি কথাও ঠিকঠাক ভালো লাগছে না আর বলতে,
তো অনেকদিন ভাবছি যে ভিডিও দেওয়া হয় না, তোমাদের ভিডিওগুলো আমি দেখতে পারি না, তো একটা ভিডিও করি, তাই করলাম। আমি এখন ভাতটা খাবো, তো এখন বাজে হয়তো 2:30 মতো, সকালের কোনো কাজ আমি করতে পারিনি। ছেলে মানুষ কি আর কাজ করতে পারে, যতটা পারে ততটা করে, তাও বাড়ি নেই, ডিউটি আছে, দোকান আছে, সমস্তটাই সামলাচ্ছে ও। ঠিক আছে, আবার পরে কথা বলবো বন্ধুরা, কথা বললে বলতেই ইচ্ছে করে অনেক কিছু, অন্য কোনো সময় আবার কথা বলবো। তো আবার ফিরে আসলাম, আমার খাওয়া হয়ে গেছে, দেখো থালা, আজকে সব এখন এই দুপুরবেলা সব ভাতটাই খেতে পারলাম, সকালে ভাত খেতে পারিনি, অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা ফেলে দিয়েছি। তো আমার ভিডিও যারা দেখো তোমরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটু ভগবানের কাছে বলো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই, আমি বোঝাতে পারবো না, আমার মাথার মধ্যে মনে হয় কি আমি পাগল হয়ে গেছি, মানে কারো কথা ভালো লাগে না, কোনো কাজবাজ ভালো লাগে না, কোনো ভালো বুদ্ধি থাকে না মাথায়, তো আমার এমন মনে হয় যে আমি পাগলই হয়ে গেছি, মনে হয় ঘর থেকে বেরিয়ে কোথাও হাঁটি তাও যেন ভালো লাগে না, এরকম মনে হয়। তো আমার ঘরে আর কেউই নেই, আমার ছোটো ছেলে জানোই তো, আমার শ্বশুর আর আমার স্বামী, তো আমি সুস্থ না হলে সংসার কে কাজ করবে, কে রান্না করবে, অনেকেই বলছে সজনে পাতার বড়া খাও, কলা গাছের থোর রস করে খাও, কে খাবে আমাকে, কেউ নেই। তো সবাই একটু প্রে করো ভগবানের কাছে আমি যেন ভালো হয়ে যাই তাড়াতাড়ি, তো এই কামনাই করছি, সুস্থ হয়ে গিয়ে আবার ভিডিও দেবো তোমাদের কাছে। প্লিজ আমার সবাই একটু ভগবানের কাছে বলো আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি করে, আমি আর পারছি না, খুব কষ্ট হয় আমার, যেমন চিন্তা তেমন মাথা ব্যথা হয়, আমি খুব কষ্ট, আমি ভুলে যাই, কাউকে কিছু দিলেও ভুলে যাই, আবার কোথাও কোনো জিনিস রাখলেও আমি সেটা ভুলে যাই পরে, কোনো খুঁজি খুঁজি কাকে কি বলে দিই উল্টো পাল্টা। তো সবাই একটু বলো,